হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো ফাইনালি দেবতা এবং রুক্মিণীদি কিন্তু আরও একবার কিন্তু একসঙ্গে ফিরছে বড় পর্দাতে, এবং আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে উইকেন্ডে তো ফিরছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ফিরছে পুজোর ছুটিতেও। সো কীভাবে ফিরছে আমি কিন্তু বলবো এই ভিডিওর মধ্যে। সো বিষয়টা হচ্ছে, আমরা কিন্তু প্রত্যেকে জানি যে দেবতা এবং হচ্ছে আমাদের রুক্মিণীদি কিন্তু ফিরছে ব্যোমকেশ দিয়ে, এবং ব্যোমকেশ দুর্গর রহস্য কিন্তু আসছে। কিন্তু তারপরেও পুজোর সময়ও কিন্তু দেবদা এবং রুক্মিণীদি ফিরছে। তো বিষয়টা হচ্ছে, রুক্মিণীদির কিন্তু একটা ছবি আসছে, আমরা প্রত্যেকেই জানি বিনোদিনী বলে। সো বিনোদিনীর অফিসিয়াল যে টিজারটা, সেটা কিন্তু অ্যাটাচ করা হবে হচ্ছে দেবতার পুজো রিলিজ বাঘাযতীনের সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু একদম ঠিক শুনছো, এবং রিসেন্টলি কিন্তু আস্ক দেব একটা হয়েছিল, এবং সেখানে কিন্তু দেবতাকে একজন জিজ্ঞেস করে যে বিনোদিনীর টিজার কবে আসে, এবং সেখানে কিন্তু দেবতা একদম ক্লিয়ারলি মেনশন করে যে পুজোর সময়। সো এখান থেকে আমরা কিন্তু মোটামুটি শিরস্বর একটা বুঝতে পারি, মানে বলতে পারি যে ওর সঙ্গে কিন্তু এটা টিজার কিন্তু অ্যাটাচড থাকবে। আচ্ছা, সেকেন্ড আমি এই ভিডিওতে কথা বলবো ব্যোমকেশ এবং সত্যবতীকে নিয়ে, এবং দেবতা এবং রুক্মিণীকে নিয়ে। তো সত্যি বলতে আমার দেখা এই আমাদের টলিউড ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট কাপল হচ্ছে দেবতা এবং রুক্মিণী। তার একমাত্র কারণটা হচ্ছে দেবতার গতকালের একটা পোস্ট, এক আমার সত্য। তো এই পোস্টটা যেভাবে ভাইরাল হয়েছে, কেউ না তার যে প্রিয় মানুষকে বা ভালোবাসার মানুষকে এরকমভাবে সবার সামনে কিন্তু প্রকাশ করে না, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অদ্ভুতভাবে কিন্তু প্রমোশন, মানে প্রমোশনও কিন্তু করলো দেবতা হচ্ছে ব্যোমকেশের। তাই কারণটা হচ্ছে, ব্যোমকেশের কিন্তু গতকাল হচ্ছে সত্যবতী মানে রুক্মিণীদির কিন্তু একটা অফিসিয়াল পোস্টার লঞ্চ করা হয়েছে রুক্মিণীদির জন্মদিনে, এবং জন্মদিনের সেরা গিফট আমি বলবো যে রুক্মিণীদি কিন্তু পেলো বাই এই পোস্টার। এবং তার সঙ্গে সঙ্গে ওই ব্যোমকেশ এবং দুর্গরহস্যের কিছু কিছু স্টিল ইমেজেস দিয়েও কিন্তু দেবতা কালকের রুক্মিণী দিকে কিন্তু একটা উইশ করে, এবং সেই যে পার্টিকুলার ছবিগুলো সত্যি বলতে বন্ডিংটা এত সুন্দর লাগছে। আমরা মানে অনেক ব্যোমকেশ দেখেছি, অনেক সত্যবতীকে কিন্তু দেখেছি প্রিভিয়াসলি, কিন্তু এইরকম লেভেলের একটা বন্ডিং, এইরকম লেভেলের মানে ব্যাপারগুলো কিন্তু দেখিনি প্রিভিয়াস, যেটাই মিলিয়ে আমি বলতে চাইছি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে। সো এই ব্যোমকেশটা কিন্তু অন্যরকম কিছু হবে এটা আমার মনে হচ্ছে, এবং পুরোপুরি ওই পার্টিকুলার পোস্টের মধ্যে বাঙালিয়ানা কিন্তু ভরপুর রয়েছে, এবং যে ছবিতে বাঙালিয়ানা ভরপুর থাকে সেই ছবি কিন্তু সুপার টুপার হিট হয়, এবং মানুষ কিন্তু ওটাকে খুব ভালো করে অ্যাকসেপ্ট করে। এটি ছিল মেনলি বলার তোমাদের কি বক্তব্য এই পার্টিকুলার দুটো বিষয় কি নিয়ে, আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।